বর্তমানে 2021 সালে নতুন করে লকডাউনে ঘরে বসে না থেকে বেকার তরুণ তরুণীরা প্রথমে 5 থেকে 10 হাজার টাকা দিয়ে রঙিন মাছের পোনা চাষ করে আপনিও হতে পারেন সফল। এতে দেশের বেকারত্ব কমবে এবং মাছ চাষ করে দেশের আমিষের চাহিদা মিটিয়ে দেশের বাইরে সেল দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। বর্তমানে রঙিন মাছ অফিস আদালত বাসাবাড়ি কিংবা দোকানপাটসহ বাণিজ্যিকভাবে রঙিন মাছ চাষ করে দেশের তরুণ তরুণীরা তাদের আর্থিক সচ্ছলতা দূর করেছে। বর্তমানে এই করুণ পরিস্থিতিতে গড়ে কিংবা গড়ের আঙিনায় পুকুর কিংবা চৌবাছে রঙিন মাছ চাষ করার সময় খাবার প্রয়োগ করার সময় বাহারি রঙিন মাছের সৌন্দর্য ও গর্জনের শব্দ শুনলে মন ও শরীর উভয়ই ভালো হয়ে যায়। আসুন আজ পুরো ভিডিওতে দেখাবো কীভাবে রঙিন মাছ চাষ করা হয়, কীভাবে খাবার প্রয়োগ করা লাগে, এ টু জেড এই ভিডিওতে তুলে ধরা হবে। তবে তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আসছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Press the bell icon on the YouTube app and never miss another update. পুকুর ও চৌবাচ্চায় রঙিন মাছ চাষ করার পদ্ধতি আমাদের অনেকেরই জানা নেই। আমাদের দেশে মাছ চাষ একটি লাভজনক পেশা, মাছ চাষ করে অনেকে স্বাবলম্বী হচ্ছেন। আমাদের দেশে রঙিন মাছগুলোর চাষাবাদে অনেক গুণ বেড়ে গেছে। আসুন জেনে নেই পুকুর ও চৌবাচ্চায় রঙিন মাছ চাষ করার পদ্ধতি সম্পর্কে। পুকুর ও চৌবাচ্চা বাছাই রঙিন মাছ চাষ করার জন্য ছোট অথবা মাঝারি সাইজের যে কোনো ধরনের পুকুর ও চৌবাচ্চা নির্বাচন করা যেতে পারে। তাছাড়া বাড়িতে ছোটোখাটো যে কোনো ধরনের জলাশয়ে মাছ চাষ করা যায়। মাছ চাষ করার সঠিক সময় সাধারণত 3 ধাপে রঙিন মাছ চাষ করা যায়, সেগুলো হলো গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। গ্রীষ্মকালে টাইগার বার্ব, রেজে বার্ব, হুইট ট্রেড্ডা, শর্পেট ট্রেড্ডা, সুটেল, মলিপ্লাটি ইত্যাদি মাছের চাষ করা ভালো। বর্ষাকালে পাল গ্যারামি, কিসিং গ্যারামি, ডেয়ার্ফ গ্যারামি, ক্লোচিক্লিট, জেব্রা চিকলিট, ট্রেড্ডা, টাইগার ইত্যাদি মাছের চাষ করা ভালো। শীতকালের জন্য গোল্ডফিশ, কুইকাপ, ম্যানিলা কার্প, ক্যাটফিশ ইত্যাদি চাষ করা ভালো। রঙিন মাছের পোনা ছাড়াও যত্ন। রঙিন মাছ চাষ করার জন্য প্রথমে পোনা সংগ্রহ করতে হবে। এই ক্ষেত্রে নিকটস্থ কোনো ভালো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোনা সংগ্রহ করবেন। আপনারা চাইলে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোনা সংগ্রহ করতে চাইলে এখনই ভিডিও শিরোনাম অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের এখানে ভালো উন্নত জাতের কই কাপ, কমেট, গোল্ডফিশ, অরেন্ডা গোল্ড, প্লাটিও, সুটেল সহ সকল প্রকার পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয়। আর অবশ্যই পুকুরে রঙিন মাছ ছাড়ার পর সকাল অথবা সন্ধ্যায় 2 সময়ে যে কোনো একটি নির্বাচন করতে হবে, কারণ এই সময় তাপমাত্রা সহনীয় অবস্থায় থাকে। রঙিন মাছের খাবারের পরিমাণ ও সঠিক নিয়মে খাবার প্রয়োগ। পুকুর ও চৌবাচ্চায় রঙিন মাছের পোনাকে সঠিক নিয়মে খাবার দিতে হবে, তা না হলে পোনা সঠিকভাবে বড় হবে না। রঙিন মাছের পোনার প্রিয় খাবার হলো বাইন শিম, ইনফুসিরিয়ান্স, ওয়াটার ফ্লি, সাইডোস এবং ব্লাড ওয়ার্ম ইত্যাদি। এগুলো হলো পরিমাণ মতো মাছের পোনাকে খাওয়াতে হবে। রঙিন মাছের রোগবালাই ও তার প্রতিকার। পুকুরে রঙিন মাছ চাষ করার জন্য মাছের প্রতি খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে রঙিন মাছের বিভিন্ন রকমের রোগবালাই দেখা দেয়, তাই অবশ্যই মাছের যত্ন নিতে হবে। যদি কখনো রঙিন মাছের রোগ দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ওষুধ প্রয়োগ করতে হবে অথবা উপযুক্ত ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। আর অবশ্যই রঙিন মাছের পুকুরে রাক্ষসী মাছ থাকলে তা দূর করতে হবে। রঙিন মাছের যত্ন। পুকুরে রঙিন মাছ চাষ করার ক্ষেত্রে সঠিক নিয়মে মাছের যত্ন নিতে হবে। পুকুরের পানির তাপমাত্রা সার্বক্ষণিক ঠিক রাখতে হবে। যদি পানির কোনো সমস্যা হয় তাহলে পানি পরিবর্তন করতে হবে। আর অবশ্যই মাছকে প্রজননের আগে ও পরে পুষ্টিকর খাবার দিতে হবে, তা না হলে পানির প্রয়োজনীয় সার প্রয়োগ করে পানির সঠিক মান ফিরিয়ে আনতে হবে। ভিউয়ার্স, এই পুরো ভিডিওতে যেভাবে বোঝানো হয়েছে আশা করি সকলে বুঝতে পারছেন। আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওর দ্বারা বিন্দুমাত্র উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেন আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও পার্টে। ততদিন সকলে ভালো এবং সুস্থ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।